বীরভূমি কল্যাণী আইটিআই মোড় এখন অতীত। এই বছর তো পুজোয় সিলিকনের প্রতিমা। এই মিটকেশের ভেতর রাখা হয়েছে বিভিন্ন মদের এক্স্যাক্টলি, কিন্তু করা হচ্ছে যৌন কর্মীদের নিয়ে, মানে যে হিল জুতো আছে, মহিলাদের হিল জুতো আছে। প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি, এটা একটা প্রফেশন। দিনে দুপুরে কত নারী যে বিক্রি হয়ে যায় মানুষ মানুষের কাছে, সেগুলো আমরা একটু তো টের পাই না। নমস্কার, আমি বাংলা ব্লগার দীপায়ন, আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি আমার একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে। সো নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বৃষ্টিতে লেট হয়ে গেল, এখন বাজে 3টে, যাচ্ছি দাদাভাই সঙ্গের দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে। তবে কী থিম করছে এবারে দাদাভাই সঙ্গ সেটা তোমাদের দেখাবো। আর আজকে আমার অনেক শ্যুট ছিল, মানে সাউথের অনেক দুর্গাপুজোর যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টিতে পুরো নেচাকার হয়ে গেল। আর যাই হোক, বৃষ্টির সাথে সাথে পায়ের ব্যথাটাও বেড়েছে, মানে পায়ে ব্যথার জন্য আরও আটকে যাচ্ছি। যাই হোক, সেগুলো মাথায় আনলে হবে না, ব্লগারদের কি পায়ের ব্যথা বা বৃষ্টি রোদ কিছুই ব্যাপার নয়, ব্লগ বানাতেই হবে। তো চলো, এয়ারপোর্টের এখান দিয়েই যাচ্ছি, কারণ রাস্তাটা একদম খালিই থাকে। গিয়ে নেক্সিক্স ধরে নেবো, তারপর টুক করে গলির মধ্যে থেকে ঢুকে একদম সোজা দাদাভাইয়ের সঙ্গে পৌঁছে যাবো। ঠিক আছে, সঙ্গে থাকো, আর কী থিম বানাচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দেবো। নর্থ কলকাতার পুজো মানেই ওফ, দারুণ দারুণ দারুণ। বৃষ্টির জন্য লেট হয়ে গেল, এই যে চাটুকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে পুরো একদম। এই যে এখানটা খাল মতো রয়েছে না, খালের ঠিক পাশেই হচ্ছে দাদাভাই সঙ্গ। চলে এলাম দুপুরবেলা, কারণ সকালে আসার কথা ছিল, সকালে আর হলো না। এবছরে কী থিম সেই ব্যাপারটা জানবো। আর এন্ট্রি গেটটা কিন্তু ওই সাইডে। এই প্রথম সিলিকনের দুর্গা প্রতিমা, মানে এই প্রথম সিলিকনের দুর্গা প্রতিমা, এটা আমি দেখাচ্ছি ব্যানারটা। এই যে দাদাভাই সঙ্গ, এই বছরে এই প্রথম সিলিকনের দুর্গা প্রতিমা, সিলিকনের দুর্গা প্রতিমা, এই ব্যাপারটা কিন্তু নতুন দেখছি। তো চলো প্যান্ডেলের ভিতরে যাই, সিলিকনের দুর্গা প্রতিমা দেখি আর তোমাদের কেউ দেখাই। ঠিক আছে, হচ্ছে এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছ সামনে একটা বড় মূর্তি করেছে, এখান থেকে এখন ঘেরা, আমি এটা টপকে যাব। ঠিক আছে, এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, দেখছো পুরো প্যান্ডেলের এন্ট্রি গেটের সামনেই, এটাও তো তুলে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্ডেলের গেট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট, এন্ট্রি গেট, পুরো এখন বৃষ্টির জন্য সমস্ত প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। সিলিকনের দুর্গা প্রতিমা, নতুন চিন্তা ভাবনা কিন্তু এখানে। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই যে মূর্তিটা তোমাদের দেখালাম না, এটা পুরো একদম এন্ট্রি গেটের সামনেই করা হয়েছে। আর এইটা মনে হচ্ছে টিনের আছে, আর না এগুলো কাঠ আছে, ঠিক আছে, প্লাইউড দিয়েছে, পুরোটাই প্লাইউড দিয়েছে। আর এইগুলো টিনের মতো যেগুলো ডিজাইন করা হয়েছে না, এইগুলো সমস্ত কিন্তু প্লাইউডেই আছে, প্লাইউডের ওপর কিন্তু এরকম ডিজাইন করা আছে। এটা মনে হচ্ছে আই থিঙ্ক প্লাস্টিকেরই হবে, আমি হাত দিচ্ছি না, হয়তো রং করা আছে। আর এখানে কিন্তু অনেক ছবি আঁকা হয়েছে, অনেক মহিলাদের ছবি কিন্তু এখানে আঁকা রয়েছে। এক্স্যাক্টলি থিমটা কী ভেতরে গিয়ে বলছি, ঠিক আছে। মণ্ডপের একদম ভিতরে ঢুকলাম, প্যান্ডেলটা এক্স্যাক্টলি কিন্তু করা হচ্ছে যৌন কর্মীদের নিয়ে, মানে প্রস্টিটিউশন, মানে সেই ছন্দে ফিরে আসা, মানে অনেকেই যা আমরা দেখতে পাই প্রস্টিটিউশন, যৌনকর্মীরা থাকে, তাদের কাজকর্ম নিয়ে আমরা অনেক কিছু বলি, তাদের একটা বৈচিত্র্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে তাদের ছন্দে ফেরা সেই উদ্দেশ্য নিয়েও কিন্তু এই দাদাভাই সঙ্গের এই বছরের পরিকল্পনা হচ্ছে যৌনকর্মীদের নিয়ে। ঠিক আছে, এই বছরে আরও একটা চমক আছে, সিলিকনের দুর্গা প্রতিমা। আমি কিন্তু ফার্স্ট টাইম শুনলাম এই সিলিকনের দুর্গা প্রতিমা, এখানে যে প্রস্টিটিউশনটাকে তুলে ধরা হয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে মেন যে এন্ট্রেন্স গেটটা আছে, গেটের সামনে কিন্তু একটা সুন্দর মূর্তি বসানো হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে। এখানে কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ। আর মেন যে আমি এতক্ষণ কথা বলছিলাম না, এই যে এন্ট্রি গেটের সামনেই কিন্তু অনেক মহিলাদের ছবি রয়েছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু প্রস্টিটিউশনটাকে তুলে ধরা হয়েছে। এদিকে কাঠের কাজ চলছে, আর এই যে এদিকে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন কিন্তু মহিলাদের
মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ছোট ছোট কিন্তু এখানে বানানো হয়েছে। আর এই যে এই এরকম দেখানো হয়েছে যে তারা কিভাবে এইটার মধ্যে বন্দি থাকে, এই প্রস্টিটিউশন এই কাজকর্মের মধ্যে যারা বন্দি থাকে তাদেরকে নিয়ে কিন্তু তুলে ধরা হচ্ছে। দারুণ একটা চিন্তাভাবনায় করা হয়েছে। এখানে হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকছি ভিতরে আমি। সো এখানেও অনেক রয়েছে, এখানে অনেক মূর্তি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে আটটা মূর্তি এখানে শোয়ানো রয়েছে, এগুলো বসানো হবে। প্যান্ডেলের একদম ভিতরে কিন্তু দাঁড়িয়ে আছি, এখনও কাজ চলছে, কাজ আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই দিকে যেটা করা হয়েছে না, এই যে রাজবাড়ির মতো লাগছে না, এটা অ্যাকচুয়ালি যারা প্রস্টিটিউশনে যেমন থাকে না, যেমন যারা যৌনকর্মীরা যেখানে কাজ করে আর সেখানে যেমন বাড়ি থাকে, সেই বাড়ির কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে এদিকে করা হয়েছে বাড়ি, যে রাজবাড়ির যেমন থাকে না একটা বাড়ির, সেরকম কিন্তু এখানে বানানো হয়েছে, উপরে ছাড় দেওয়া হয়েছে। আর এই সাইডে এটা কিন্তু পুরোটাই কিন্তু কাঠের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ, কাঠের দরজা করা হয়েছে। আর এদিকে একটা এখানেও একটা মূর্তি বসানো আছে ঠিক আছে। আর এদিকে এটা জেলখানা টাইপের করেছে, যারা বন্দি থাকে যেভাবে তাদের একটা ছন্দে ফেরার বিষয় নিয়ে কিন্তু বানানো হচ্ছে এই পুজো মণ্ডপটিকে। এই মিটকেশের ভেতর রাখা হয়েছে বিভিন্ন মদের বোতল দেখতে পাচ্ছ, এদিকে মদের বোতল সাজানো, যেমন আর কি থাকে একটা রাজবাড়ির ভেতরে ঠিক তেমনই কিন্তু এখানে করা হয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু কাঠের টুকরো, ছোট ছোট কাঠের টুকরো কেটে সেগুলো এখানে ঝোলানো হয়েছে। আর এদিকে ছোট্ট একটা ঝাড় করা হয়েছে। আর এখানটায় যে জলসা হয়, মানে এখানে হারমোনিয়াম হয়তো রাখা হবে বা কোনো ইনস্ট্রুমেন্ট রাখা হবে, মিউজিক ইনস্ট্রুমেন্ট রাখা হবে। আর এদিকে উপরে কিন্তু কেউ উঠতে পারবে না, এটা জাস্ট এই স্ট্রাকচারটাকে এমনিভাবেই বানানো হয়েছে সুন্দর করে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, তার আগে কিন্তু এখানে অনেক ছবি কিন্তু লাগানো হয়েছে, কোনো কর্মীদের সঙ্গে জড়িত সেই সব ছবি কিন্তু এখানে লাগানো হয়েছে। এখানে দেখছো এই এটা হচ্ছে কিন্তু কাঠ আছে, পিচবোর্ড আছে, মানে এটা হচ্ছে প্লাইউড আছে, প্লাইউডের ওপর কিন্তু এই জুতোটা করা হয়েছে, মানে এটা যে হিল জুতো আছে, মহিলাদের হিল জুতো আছে, পায়ের যে ফিটটা আছে না, ফিট অ্যাঙ্কেলটা কিন্তু এখানে আঁকা হয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছু নিজে হাতে আঁকা হয়েছে। এপাশে একটা জুতোর একটা পায়ের ইয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, দারুণ কিন্তু এর ওপর আঁকা, মানে পুরো নিখুঁতভাবে কিন্তু আঁকা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। শ্রীভূমি কল্যাণী আইটিআই মোড় এখন অতীত, এই বছর তো পুজোয় সিলিকনের প্রতিমা, এই বছর দুর্গা পুজো সারা কলকাতার মধ্যে এই প্রথম হচ্ছে সিলিকনের প্রতিমা। আমি দেখাচ্ছি পুরো সামনে চলে এসেছি প্রতিমার সামনে, এটা হচ্ছে প্রতিমা, প্রতিমাকে কিন্তু এখন ঢাকা রয়েছে, প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু যতটুকু দেখাচ্ছি, আর একটা ভিডিও ক্লিপস আছে আমি সেটা অ্যাড করে দেবো। এইগুলো সব উল দেওয়া আছে, উলের মধ্যে চাবি টাঙানো আছে, সেই ঘরের দরজা যে চাবি হয় না, সেই চাবি কিন্তু এখানে টাঙানো হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু চাবি। প্রস্টিটিউশন নামটা শুনলেই কেমন একটা মানুষ আঁতকে ওঠে, মানে সেই সব যৌনকর্মীদের নিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটিকে তৈরি করেছে, তাদের সেই প্রতিবাদ, তাদের আবেদন সমস্ত কিন্তু এই পেপারের মধ্যে আমরা দেখতে পাই না। সেই পেপারে কিন্তু যেগুলো আমরা দেখতে পাই, মানে রেগুলার যেগুলো দেখতে পাই, সেইগুলো নিয়েই কিন্তু একটা সেই সব চিন্তাভাবনা নিয়েই কিন্তু এখানে বানানো হয়েছে। এইখানে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখানটা কিন্তু আরও দারুণ লাগছে, এই যে আনন্দবাজার পত্রিকা, বর্তমান, এবেলা সমস্ত কিন্তু আমরা দিনে দুপুরে কিন্তু পেপারে কিন্তু দেখতেই পাই, যৌনকর্মীদের নিয়ে কিছু না কিছু থাকেই। এই মূর্তিটা বানানো হয়েছে না যৌনকর্মীদের স্বীকৃতি সকল বিতর্ক নিয়ে, দেখতে পাচ্ছ গর্ভে রয়েছে একটা ছোট বাচ্চা আর মহিলা বন্দি, কিন্তু পুরোটাই কিন্তু জেলখানার মধ্যে বন্দি থাকলে যেমন হয় না, ঠিক তেমনই তাদের রোজকার জীবন কিন্তু এইভাবেই বন্দি হয়ে থাকে, সেইটাই কিন্তু তুলে ধরছে এই দাদাভাই সঙ্ঘের এই দুর্গাপুজোয়।
দিনে দুপুরে কত নারী যে বিক্রি হয়ে যায় মানুষ মানুষের কাছে সেগুলো আমরা একটু তো টের পাই না, সেটা নিয়েই কিন্তু এখানে লেখা, দারুণ কথা লেখা আছে এখানে। 2000 টাকার জন্য নাবালিকা কন্যাকে নিষিদ্ধ পল্লীতে। এই ওয়ালটা কিন্তু পুরোটা কিন্তু প্যারিস দিয়ে বানানো হয়েছে। আর এই যে ছোট ছোট এইগুলো দেখাচ্ছে, এই ঘটগুলো না, এই ঘটগুলো কিন্তু এর মধ্যে আলো জ্বলবে। আর এই যে মহিলাদের সমস্ত মুখ করা হয়েছে, এই মুখের পাশে কিন্তু লাইট জ্বলবে। আর এইগুলো বই করা হয়েছে, মানে বই রয়েছে। আর এদিকে পেপারের সমস্ত কিছু যেগুলো ছাপে ডেলি রোজকার দিনের গল্প, সেগুলো এখানে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি দাদাভাই সঙ্গে, সন্দীপদার সাথে। সন্দীপদা কিন্তু এই যে পূজা মণ্ডপটি হচ্ছে আর্টিস্ট সন্দীপদা। সন্দীপদা থেকে জানবো যে থিমের ব্যাপারে, প্রথমে তুমি থিমের ব্যাপারে বলো প্রথমে। অ্যাকচুয়াল থিমটার নাম হচ্ছে পরিচয়। আচ্ছা, আইডেন্টিটি। আচ্ছা, কাদের পরিচয়? কাদের পরিচয়, রাইট। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আজকে প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি, এটা একটা প্রফেশন, রাইট? কিন্তু এটা তো আইনি চোখে বা আইনের ভাষায় আজকে যুগ যুগান্ত ধরে কিন্তু এই মেয়েগুলো একটা অন্ধকার জগতে, অন্ধকার জায়গায় পড়ে আছে, যেখানে কিনা এখনও কোনো সুস্থ বাতাস, জ্ঞানের আলো, শিক্ষার আলো বা সম্মান কিছু পৌঁছায়নি। ইভেন এখনও পর্যন্ত পৌঁছায়নি তাদের পরিচয়। তো সেই যে অন্ধকার জগতে যারা পড়ে আছে, অন্ধকার জায়গা যেই কোনায় যে মেয়েগুলো পড়ে আছে, সেই মেয়েগুলো কিন্তু আজকে বলতে গেলে সমাজের একটা বিশাল, আমাদের অজান্তেই সমাজের একটা বিশাল দায়িত্ব বা গুরুভার কাঁধে তুলে নিয়েছে। সেটা কি, সেটা কি না, তথাকথিত সভ্য সমাজের শিক্ষিত মেয়েরা যারা কি না খুব সাবলীলভাবে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদের সতীত্ব রক্ষার দায়িত্ব কিন্তু তারা করছে। আজকে এইটা যদি না হতো, ওরা যদি না থাকতো, আজকে কিন্তু পেপারে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু বেশ কয়েকটা পেজ লেগে যেত ওদের ওই ভর্তি থাক করে। অ্যাকচুয়ালি তাদের পরিচয় ফেরানোর জন্যই কি এই পূজা মণ্ডপটিকে সেইভাবেই সজ্জিত করা হচ্ছে। আজকে কিন্তু এই যে অন্ধকার জগতে যারা পড়ে আছে এই মেয়েগুলোর, এই মেয়েগুলোর কিন্তু কোনো পরিচয় নেই, আসল পরিচয় নেই একদম। কারণ কি, তাদেরকে আমরা জানি যে প্রস্টিটিউট, এই নামেই তারা পরিচিত। কিন্তু এরকমভাবে সমাজের তার দায়িত্ব, গুরুভার দায়িত্ব পালন করে চলেছে। এবং দেখুন, আজকে আপনি একটা প্রফেশন আছেন, আপনি সেই দায়িত্ব পালন করছেন, আমি একটা প্রফেশনে আছি, যে কোনোভাবে সমাজের সবাই এক একটা প্রফেশনে তার নিজের রুজি রোজগার চালাচ্ছে বা তার জীবিকা নির্বাহন করছে। প্রস্টিটিউশনও তো একটা প্রফেশন, একদম একদম। তাহলে সেই যোগ্য সম্মানটা পাচ্ছি না কেন? আজকে আপনি বলছেন আমি আর্টিস্ট, থিম মেকার, আমার পরিচয় এটা, আমি একটা যোগ্য সম্মান পাচ্ছি। আপনি একটা ভালো ইউটিউবার, আপনি একটা যোগ্য সম্মান পাচ্ছেন, তাহলে তারা কেন পাবেন? অবশ্যই, নিশ্চয়ই। তারা কি তাহলে আমাদের সমাজের বহির্ভূত না? তাহলে কি তাদের কেন আমাদের সমাজে পরিচয় নেই কেন? তো সেই জিনিসগুলো, তাদের অকথিত জিনিসগুলো, তাদের যেই দুঃখ, কষ্ট, বেদনা, অপরিতৃপ্ত তাদের যে কথাগুলো, সেইগুলোকে টোটালটাই এই মণ্ডপের বা কাজের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন। এবং এই যে দেখছেন, আপনাদের দেখাচ্ছি বা দর্শকরা এই জিনিসগুলো দেখছে, দেখানোর মানেটা একটাই যে দর্শকরা যাতে এই প্যান্ডেলটা দেখে বা এই কনসেপ্টটা দেখে একটু হলেও যাতে সচেতনতা তাদের মধ্যে সচেতনতা জাগে বা বৃদ্ধি হয়, তাহলে কিন্তু এই কনসেপ্টটা পরিপূর্ণতা। তো কতদিন হলো এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে? জুন মাস থেকে শুরু হয়েছে এই পূজা মণ্ডপটা। জুন? আর কতদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে? আর 2-3 দিন, 24 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর উদ্বোধনী অনুষ্ঠান কবে স্টার্ট হচ্ছে? 26 তারিখে উদ্বোধন আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, দারুণ বানিয়েছো কিন্তু এই থিমটা। ধন্যবাদ তোমাকে, তোমার চ্যানেলকে, তোমার সাবস্ক্রাইবার। আর এই যে পূজা মণ্ডপটি বানানো হচ্ছে সেই সব প্রস্টিটিউশনের সেই যৌনকর্মীদের নিয়ে, যাদের পরিচয়কে দেওয়া হচ্ছে এই পূজা মণ্ডপে। শিশু কোলে নিয়ে মা বসে আছে। এই যে প্রতিমা, প্রতিমা এখন প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকা আছে। তোমরা
এবার দেখাচ্ছি আমি ছবি তোলা ছিল মানে এখানকার কমিটির যে সন্দীপদা এই পুরো কিন্তু থিমের দায়িত্বে কিন্তু সন্দীপদাই বানাচ্ছে, সেই সন্দীপদার থেকে ছবিগুলো পেয়েছি আমি। তোমাকে ছবি একটা দেখাচ্ছি, দারুণ লাগছে কিন্তু, দেখো তোমরা ছবিটা। মণ্ডপের বৈচিত্র্য আরও ভালোভাবে তুলে ধরার জন্য এখানে একটা ব্যবহার করা হয়েছে পিসি, মানে একটা কম্পিউটার, ওদিকে একটা টেপ রেকর্ডার, এদিকে একটা ক্যামেরা আছে, এদিকে ওয়াশিং মেশিন আছে। আর মূর্তিটাকে আগে এখানটা ছিল সরিয়ে দিয়েছে, এখানটা এখানটাই বসানো হবে। আর এটা হচ্ছে এন্ট্রি গেটটা। তবে আজকে তোমাদের দেখালাম দাদাভাই সঙ্গের এই পুজো, এই বছর হচ্ছে সিলিকনের দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম, আর তার সাথে দেখালাম এই পুজো মণ্ডপটিকে এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে। তবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা এখনও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করোনি, নিচে আইডি লিঙ্ক করছে, চটপট গিয়ে ফলো করো, সাজেস্ট করতে পারো কোথায় আরও ভালো ভালো থিম হচ্ছে। তবে আরও একবার সবাইকে বলছি, শ্রীভূমি, তারপরে হচ্ছে টুইন টাওয়ার, এগুলো এখন অতীত, চলে আসো দাদাভাই সঙ্গে এই সিলিকনের দুর্গা প্রতিমা দেখতে। তবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা পুজো মণ্ডপ নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো দ্য বং সাফারি। টাটা।